আচ্ছা ভাই, এখন এই যে আমরা যে অফারটাতে যারা জয়েন করছিলাম তাদেরকে বলি, যে অফারটাতে জয়েন করছিলাম এখানে দুই তিনটি আরএক্স ডিপোজিট করে এখান থেকে একটু কেওয়াইসি করতে হবে, ওকে? না হলে কিন্তু তারা পেমেন্ট করবে না ভাই, $10 থেকে $100। আশা করি ওরা যে কত রকমের আপডেট দিচ্ছে, এখন কি করার, যে ওই যে বলে না ভাইরাল হলে তো মনে করেন এটা হয়, কিছু করার নেই, ভাইরাল হয়ে গেছে তো এখন অনেক রকমের আপডেট দিচ্ছে। আর ওরা বলছে যে ওদের যখন এয়ারড্রপ ইন হয়ে যাবে 5 দিন পর বোনাস আমাদের ব্যালেন্সে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন করতে হবে কি, এখানে আমরা আমাদের যেই পোস্টটাতে চলে আসবো যেটাতে আমরা অ্যাকাউন্টটা করছিলাম, ভিডিওটা দেখে যদি অ্যাকাউন্ট না করে থাকেন করবেন, কারণ এটা মিস করা যাবে না, আমাদের জন্য ভালো একটা অফার, ওকে? তো এখন এখানে আপনার কাজ করবেন কি, এই পোস্টটাতে আসবেন, এই যে দেখেন এখানে এই যে লেখা আছে অ্যাডমিটেড টেলিগ্রাম চ্যানেল গ্রুপ, এখানে পরে আসবেন। আগে চলে যাবেন আপনার অ্যাকাউন্টে, কোন অ্যাকাউন্টে, আপনি যেটা অ্যাকাউন্টটা করছেন এই অ্যাকাউন্টে চলে আসবেন। তো দেখেন এখানে ম্যান আইকনে ক্লিক করবেন, ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি আইডি ভেরিফাই করে ফেলেছি, ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যায় ভাই, ইনস্ট্যান্ট। জাস্ট আপনি ভোটার আইডেন্টি কার্ডের সামনের পেজটা, পিছনের পেজটা, নাম আর হলো আপনার ভোটার আইডেন্টি কার্ডের নামটা, নাম্বারটা দিলে সাবমিট করে দিলে কিন্তু কিছুক্ষণের ভিতরে ভেরিফাই হয়ে যায়, ঠিক আছে? তো এখন দেখেন আমারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি, আমি বলি এখান থেকে আমাদের একটা এইখানে ক্লিক করে, ডিপোজিট অপশনে ক্লিক করে আমাদের একটা টিআরএক্স এখানে সার্চ করবেন, টিআরএক্স এখানে সার্চ করলেন, এই যে টিআরএক্সের অ্যাড্রেসটা এখানে চলে আসলো, এখান থেকে এটা কপি করবেন, কপি করে আপনি চলে যাবেন আপনার ট্রাচ ওয়ালেট অ্যাকাউন্টে, একটা হোক দুইটা হোক তিনটা হোক করবেন, কারণ যেহেতু পেমেন্ট দিবে ভাই, এই দুই চার একটা দুইটা তিনটা 17-18 টাকা খরচ করে যদি আমরা ভাই 1000 টাকা পাই, 100 টাকা পাই, অনেক কিছু নাকি? তো এখানে আমরা এখন এটা আমি ডিপোজিট এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে আমি এই ম্যাক্সই করে দিই, এখানে সমস্যা নেই, ম্যাক্স বলতে আমার কিছু ইয়ে লাগবে, 8টা করি, না 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 ম্যাক্সই করে দিই। তো ম্যাক্স করে দিলাম, আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো, কনফার্মে ক্লিক করে দিলে কিছুক্ষণের ভিতরে মানে এটা আমরা যে কনফার্ম করে দিলাম, 2-4-5টা টিআরএক্স আপনি ডিপোজিট করেন, কষ্ট করে একটু টেট করে দেবেন, টেট করতে হবে আমি বলে দেবো না, কারণ দেখেন ভাই আমাদের অফার, কারণ একটা জায়গায় রিয়েল অফারগুলোতে যেহেতু এটা এক্সচেঞ্জার অফার হবে হবে, এটা কিন্তু আমাদেরকে দিবে অ্যামাউন্ট দিবে। আশা করি এক্সচেঞ্জার অফার যেহেতু ওদের প্লে স্টোরে অ্যাপ আছে, দ্বিতীয় কথা আমাদেরকে এটা পেমেন্ট কিন্তু মার যাবে না, ঠিক আছে? তো আমার এটা পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, এখান থেকে আমরা ব্যাক আসবো, আসার পর একটু রিপ্লেস টিপ্লেস করবো, এখানে আমাদের ব্যালেন্সটা চলে আসবে কিছুক্ষণের ভিতরে। এটা টেনশন করবেন না যে ভাই আমি 2-4-5টা টিআরএক্স এখানে ভরলাম সেটা কি চলে যাবে কি না, না না এটা আপনি উঠাতে পারবেন, এটা কোনো প্রবলেম না, আপনি যে ডলারটা পাবেন সেটার সাথে এটা একসাথে অ্যাডজাস্টেড করে এখান থেকে উঠিয়ে নিতে হবে, ওকে? তো দেখেন আমার কিন্তু ডিপোজিট এখন কনফার্ম হয়ে গেছে। ভাই একটা কথা বলি, এখানে ডিপোজিট করার জন্য কিন্তু একটু সময় লাগবে, এইখানে ডিপোজিট করার জন্য আপনার 5 থেকে 10-15 মিনিট পর, হ্যাঁ, এখানে আপনার টাকাটা লোড হবে। তো এখন দেখেন আমার তো অ্যাকাউন্ট ভেরিফাই, অ্যাকাউন্ট আমি ভেরিফাই করছি, মাস্ট বি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিন আপনার জন্য ভালো, আর অ্যাকাউন্ট ভেরিফাই না করলে এখান থেকে পেমেন্ট পাবেন সেটার জন্য টেনশন না, কিন্তু ভেরিফাইটা করে নিন আপনার জন্য ভালো, ওকে? যেহেতু যখন আপনার ডলারটা ভেরিফাই করলে কি কনফার্ম আপনি ডলারটা পাবেন, মানে সবচেয়ে শিওর, যেখানে 100% শিওর সেখান থেকে আরও 10% বেশি থাকে। তো এখন আমাদের কাজ করতে হবে কি, এখানে এটা ঢুকাইছি যে তখন একটা টেট করতে হবে, ব্যালেন্সটা কিন্তু আমাদের এখানে আছে, এই যে দেখেন এই যে ব্যালেন্সটা আছে, আমরা টেট করবো নাকি? এই যে মার্কেট অপশনে একটা ক্লিক করবেন, মার্কেট অপশনে ক্লিক করে এখানে সার্চ করবেন টিআরএক্স, ওই যে আপনি কী জানি করছেন এই টিআরএক্স টু কি, এই যে এখান থেকে আমার এই যে বাংলা লেখা কেন টিআরএক্স টু ইউএসডিটি, এই যে আশা করছি টিআরএক্স টু ইউএসডিটি, এখানে একটা ক্লিক করে দেবেন, আপনি USDT বাই করবেন টিআরএক্স দিয়ে, ঠিক আছে? তো এখানে বাইতে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন মার্কেট আসছে, মার্কেট থাকবে, মার্কেট এটা ক্লিক করে দেবেন, মার্কেট এটা থাকবে, এখানে যেগুলো আপনি লিমিটের জায়গায় মার্কেট দিয়ে দিতে পারেন যে মার্কেটের অনুযায়ী সেল হয়ে যাবে, ওকে? বম মানে আপনি এটা কিনতেই চান যাই হোক যেটা হোক, তো এখন মার্কেটে না এটা লিমিট দিয়ে দিন আপনি। ভাই আমি বাগানে বসে আছি তো এলাকে আশেপাশে মুরগির আওয়াজ শোনা যায়, এটা ভালো লাগে আমার কাছে, ডোন্ট মাইন্ড ভাই। দেখেন দেখেন আমরা এখানে এই যে এটাকে এখান থেকে ফুল করে দিব, এই বাই না আমরা সেল করবো, তো সরি এখানে এটা ক্লিক করে দেবো, এখানে এটা ক্লিক করে দিয়ে এখানে আমরা এটাকে এখান থেকে এটা টিআরএক্সটাকে এই দেখেন এই যে ফুল করে দিলাম, তো ফুল করে দিয়ে দিলাম, এখন আমার এদের এই যে এতটুকু USDT কিনা হবে, জাস্ট আমাদের কাজ কিন্তু এইটুকু, আমরা এই যে টেডাটা ক্লিক করে দেবো, টেডাটা ক্লিক করে দিলে অর্ডার ইউজ অ্যান্ড কমপ্লিট, এখানে মানে অর্ডার কমপ্লিট হয়ে গেছে, তার মানে এই যে দেখেন এখানে সেল রেট কিন্তু বসে গেছে, এখন কিন্তু টিআরএক্সের ইয়েটা দাম বেশি দেখাচ্ছে, তো এখানে যখন আপনি যে দেখেন এখানে কত পার্সেন্ট আপনি ধরছেন সেই পার্সেন্ট এখানে আসলে এটা অটোমেটিকলি সেল হয়ে যাবে, ওকে? আর যদি আপনি দ্রুত সেল করতে চান যে তার এই যে সেল হয়ে গেছে, এখানে যে সেল হয়ে গেছে, সেল কিন্তু হয়ে গেছে মার্কেটে দিয়েছি, আপনি ইচ্ছা করলে যে এখানে মার্কেট ক্লিক করে মার্কেট প্রাইস যা আছে এটা মার্কেটে দিয়ে সেল করতে পারেন। আশা করি এটাই এই একটা টেরের জন্যই আমাদের কিন্তু এখন ব্যালেন্স, এখানে দেখেন টিআরএক্স থেকে USDT চলে আসছে, এই যে USDT অ্যান্ড ব্যালেন্স অ্যাভেলেবেল, এই যে কোথায় সরি ব্যালেন্স কিন্তু এখানে চলে আসছে আমাদের, আজকে কিন্তু ভাই ওদের নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে, যে ব্যালেন্স কিন্তু আছে আমাদের, হ্যাঁ টিআরএক্স থেকে USDT চলে আসছে আমাদের এখানে, এই যে আমার এখানে টিআরএক্সটা কিন্তু নাই, USDT কনভার্ট হয়ে গেছে, সেল হয়ে গেছে। এখন আপনাদের করতে হবে কি আমি বলি, এখন একটা কাজ আছে, আমার টেলিগ্রামে চলে আসবেন, আমার টেলিগ্রামে আসবেন, টেলিগ্রামে আসার পর এই যে আমি এখানে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিছি আপনাদেরকে, দেখেন এই যেটা এই যে এই পোস্টটাতে আসবেন, এই যে এখানে দেখেন একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিছি। আগে সর্বপ্রথম আপনি কী করবেন, আপনার এই যে এই চ্যানেলের এই ইউজার আইডি নেমটা, আপনার চ্যানেলের এই আইডি নেমটা এখান থেকে কি এই যে ইউজার আইডিটা এখান থেকে কপি করবেন, হ্যাঁ কপি করার পর আপনি এখান থেকে এই যে এই পেজে চলে আসবেন, এই পেজে আসবেন, আয়সা এই যে এইটাকে আপনার একটা ক্লিক করতে হবে,
এটাতে ক্লিক করার পর আপনাকে দেখবেন যে ওদের টেলিগ্রাম চ্যানেলটাতে নিয়ে যাবে, ওদের এই গ্রুপে নিয়ে আসবে। যে দেখেন সবাই যেভাবে জমা দিচ্ছে আপনি সেইভাবে জমা দিবেন। এখানে জমা দেওয়ার জন্য আপনার কী করতে হবে আমি বলে দিই আপনাদেরকে। এখানে ফার্স্ট আমরা করব কি, আমরা সেটা একটু কপি করে আগে রেখে নিই। তারপরে এই যে এখানে যা যা দেওয়া আছে না, এখান থেকে আপনি এটা কপি করে এখান থেকে আপনি কপি পেস্ট এখানে করে দিতে পারেন ওদের, ওইটা সেম ওদের মতন। ওকে, তো আমি সেটা করবো না, আমি দেখাই দিচ্ছি কী করতে হবে আপনাদের। আমি আমার মতন দেখাই দেবো, আমি যেভাবে করি। ওকে, টেলিগ্রামের আপনি ইউজার নেম দেওয়া দরকার নাই, আপনার টেলিগ্রাম ইউজার নেম আমি দেবো এগুলো কিচ্ছু দেওয়া দরকার নাই। জাস্ট আপনি ইউজার নেম দেবেন কি আমি বলি, ওদের এটা ডিলিট করে দিই। এই যে এখানে ইমেল লিখছেন না, ইমেলের জায়গায় ইমেল থাক। আর এইখানে আপনি এইটা এই যে এটা কাইটা দিয়া এইখানে দিবেন UID, ঠিক আছে? একটু স্পেস দিয়ে দিন আর ওদের এটা ডিলিট করে দিন, আবার ওদেরটা দিয়ে দিন না। এইখানে আমাদের এখন কী কী দিতে হবে আমি বলে দিচ্ছি। আর এখানে সব বড় হাতে দিবেন HO, এই অ্যাড্রেসটা এখানে আমাদের দিতে হবে। কোথায়? এই যে আমরা চলে যাবো আমাদের এই যে ওনাদের অ্যাপসে, এখানে আসবেন। আসার পর এখানে মার্কেট প্রাইস এখানে সার্চ করবেন, ডিপোজিট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন কি এই DHO, এই যেটা এটা সার্চ করবেন DHO, এটা সার্চ করে এইটাকে এই কপি অ্যাড্রেসটাকে কপি করবেন। এটাকে এইখানে কপি করে এইখানে চলে আসবেন। এই যে ডিপো এই যে অ্যাড্রেসটা, এইখানে আপনি ক্লিক করে ওই অ্যাড্রেসটা আপনি সাবমিট করে দেবেন। তারপর এইখানে আপনার অ্যাকাউন্ট মিল, আপনি অ্যাকাউন্টটা যেই অ্যাকাউন্টটা খুলছেন এটা যেটা দিয়ে খুলছেন অ্যাকাউন্টটা, হ্যাঁ, যে ইমেলটা দিয়ে খুলছেন, এখানে আসলে আপনার ইমেলটা এখান থেকে সেটিংয়ে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনি কোন ইমেলটা দিয়ে খুলছেন। ওকে, তো সেই ইমেলটা এখানে সাবমিট করে দেবেন। ওকে, তা আমি চলে যাচ্ছি আমার ইমেলে, একটু মনোযোগ সহকারে দেখেন। অনেকে টেটটা করতে পারেন না, তাই আমি আপনাদেরকে টেটটা দেখাই দিচ্ছি। মনোযোগ সহকারে দেখবেন, এই যে সেই আমি এই ইমেলটা দিয়ে খুলছি, এই কারণে আমি এখন কী করতেছি এই ইমেলটাই আমি এখন ওদেরকে সাবমিট করে দিব ওইখানে। যেহেতু আমার অ্যাকাউন্ট ইমেল, বুঝেন নাই কোথায়, এই যে অ্যাকাউন্ট ইমেল। আরে আমার আজকে নেটে প্রচুর ডিস্টার্ব দিচ্ছে, আজকে নেট অনেকটা ডিস্টার্ব দিবে ভাই, কারণ এই যে দেখেন এখানে এই যে আমরা ইমেলটা এখানে সাবমিট করে দিব। এই যে ইমেলটা সাবমিট করে দিলাম। এখন এগুলো UID দিতে হবে আমাদের, এখানে একটা UID, ইমেলটার জায়গায় ইমেল বসাই দিছি আর ওই অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসাই দিছি। এইখানে আমাদের UIDটা দিতে হবে, আমাদের চলে আসতে হবে এই যে এখানে। আসার পর এখান থেকে এই যে UIDটা আপনারা কোথায় পাবেন? UIDটা এই যে এখানে দেখেন, ম্যান আইকনে এখানে ক্লিক করবেন। উপরে ম্যান আইকনে ক্লিক করলে এই যে এখানে দেখবেন আপনি UIDটা শো করবে। নেটে প্রবলেম এখন দেখাচ্ছে না, দেখেন এখন কিছুক্ষণের ভিতরে দেখায় ফেলবে। আমি UIDটা আগে কপি করলে ভালো হতো, কারণ এটা নেটে ওদের সার্ভার প্রবলেম দিচ্ছে, এখন আবার UID দেখাচ্ছে না, কতটা ভেজাল কন। ওই দেখেন নেটই ডিস্টার্ব, এতটা ডিস্টার্ব। আর আমি যে যে বসে আছি বাগানে, মুরগি আশেপাশে মানুষ তো নাই, মনে করেন ওই মুরগি টুরগি চিল্লায়, এটা অনেক কিছু ভালো লাগে। তো ভাই এটা কিন্তু মিস করবেন না, কারণ এটা অফারটা কিন্তু আপনাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট অফার, এগুলো আপনার মিস করা যাবে না। ওকে, যাই হোক, আপনাদের এখানে UIDটা থাকবে, এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন। বা শেষ কপি হয়ে গেছে মনে করেন, এটা ওটা না দেখা কিন্তু কপি হয়ে গেছে, তার মানে কি কপি হয় নাই, তার মানে ওরে ভাই রে কতটা ভেজাল। এইবার হবে কপি, আইসিরে এই যে এবার কপি হয়ে গেছে, এবার চলে আসেন এখানে। এখন এখান থেকে আপনার এটা কপি করে, এই দেখছেন কপি হয়েছে, এখন পেস্ট করে দিলাম UID, এটা থেকে এখান থেকে এটা কেটে দিবেন, শেষ। এখন কী করবেন, এখানে যে সাবমিটটা ক্লিক করে দিবেন, বাস আপনার কাজ কিন্তু শেষ। আপনার অ্যাকাউন্ট ইমেল দিয়ে দিয়েছেন, আপনি UID দিয়ে দিয়েছেন, আপনি অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, আপনি টেট করছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন এইসব অফারে মিস করা যাবে না ভাই। আর এই অফারটাতে জয়েন করেন মাস্ট বি, এটা কিন্তু লিস্টেড আছে, $14, তার মানে অনেকটা অ্যামাউন্ট আমাদের জন্য। ভালো থাকবেন, আপডেট জানিয়ে দিলাম।